তাকে হত্যা করার জন্য কিন্তু পূর্বেও দুইবার প্ল্যান হয়েছে, নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে, তারা ব্যর্থ হয়েছে। তখন তাদের কথা ছিল বাংলাদেশই করবে। দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসে 17-18 তারিখে, সেই প্ল্যান অনুযায়ী তারা কিন্তু মানে আমাদের আনার সাহেবও গিয়েছেন দেশে ওই দেশে, এবং এই চক্রটা কিন্তু সেখানে গিয়েছেন, কিন্তু যেভাবেই হোক হোটেলে থেকে সেটা এই প্ল্যানটার বাস্তবায়ন হয় নাই। তৃতীয় ধাপে সেই প্ল্যানটা তাদের বাস্তবায়ন হয়েছে এবং তারা তাকে চেয়েছিল যে দেখেন শাহিন কিন্তু গেলেন, কিন্তু 10 তারিখ চলে আসছেন, সেখানে 12 তারিখ থেকে আমাদের ওই আমাদের এমপি মহোদয় গেলেন, সেখানে গোপালের বাসায় ছিলেন, সেখানে পরের দিন আমি যে কথাটি বলেছি আপনাদের তার বাসায় গেলেন, সেখানে কিন্তু যে ঘটনাটা সেখানেও কিন্তু তাদের কথা ছিল তাকে প্রথম কিন্তু তারা হত্যাটা করবে না, প্রথম তাকে হানিটেপের মতোই তাকে মানে ভয় দেখাবে, তাকে নোট ছবি তার যে নোট ছবিটা তারা তুলবে, তুলে এই ছবিটা দিয়ে তাকে 2 দিন ব্ল্যাকমেল করবে, অর্থাৎ তার কাছ থেকে তার ইন্ডিয়া যে বন্ধুবান্ধব তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকাটা নিয়ে আসবে শাহিন, একে যত কোটি টাকাই পারে, কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা ছিল তাকে হত্যা করবে, হত্যা তাকে করবে কিন্তু 2 দিন তাকে রাখবে, রেখে তাকে বিভিন্ন জায়গাগুলো তাতে টাকাটা নেবে, ওই টাকার যে ইনকামের পার্ট এটা কামলাদের দিবে, অর্থাৎ যে কামলারা এক্সিকিউশনের দায়িত্ব নিয়েছেন। কিন্তু তারা যেটা বললেন যেটা হলো মানে দুর্ভাগ্য যে তারা যখন তাকে একটা পর্যায়ে যাওয়ার পরে দস্তাদুতির এক পর্যায়ে তাকে একটা ক্লোরোফর্ম, এটা ক্লোরোফর্ম মানে চেতনানাশক ওষুধ তার মুখে নাকে দিয়ে দেয়, দিলে পুরো চেতনানাশক হয়ে যায়, তখন তারা ছবি তুলেছে তার নোট, কিন্তু পরবর্তী পর্যায়ে তার আর জ্ঞান ফিরে নাই, তখন তারা আর তাদের যে ওই 2 দিনের প্ল্যান সেটা ভেস্তে গেছে, তখন তারা তাদের যে পূর্ববর্তী প্ল্যানে চলে আসছে যে না তাহলে তাকে 2টি কাজ করতে হবে, কারণ সে তো নাই, তখন তাকে এটাকে সরিয়ে এমনভাবে গুম করতে হবে, এমনভাবে তার মোবাইলগুলিকে অ্যানালাইসিস করে বিভিন্ন জায়গায় দিতে হবে যেন তাকে যেন এই জায়গায় যে ক্রাইমটা হয়েছে এটা যেন খুঁজে না পারে। তখন তারা যেটা করলেন ওই যে কাজটা করার কথা তারা বিভিন্ন আপনারা ছবি তো দেখেছেন, এটা করে তারা মোবাইলগুলি নিয়ে যায়, একজন আমাদের হাতে হাতে তাকে দিয়ে দিলেন 4টা মোবাইল, সে তখন বেনাপুলের কাছে গিয়ে আমাদের আনার সাহেবের যে অ্যান্টি গ্রুপ আছে ঝিনাইদহ বা উইবঙ্গে 4টা মোবাইল থেকে 4টা রিং দেয়, অর্থাৎ বোঝানোর জন্য ওই মানে ওই মোবাইল থেকে বোঝানোর জন্য যে কথাটা এরকম বলবে যে শেষ, অর্থাৎ যাতে আইন শৃঙ্খলা বাহিনী যেন ওদের পিছনে ঘুরে, ওই যাদের কাছে টেলিফোনটা করেছে ওদের পিছনে ঘুরে, মানে আর অন্যদিকে যেন দাবিতে না হয়, মানে প্লেস অফ অকারেন্স ঘটনাস্থলটা কোনো সময় বললাম না মেসেজ দিলেন কলকাতা দিল্লি, কোনো সময় মেসেজ আসলো সে তার লোকেশন হলো ওই মুজাফফরাবাদ, আবার আরেকজন চলে আসলো হলো এই বেনাপুলের, এসে বেনাপুলেতে আবার বাংলাদেশের নাম্বারটা আবার ঢুকে, অর্থাৎ বাংলাদেশে এসে তার যে মানে আমরা যতটুকু শুনেছি যে অ্যান্টি গ্রুপ, অর্থাৎ একজনের সাথে একজনের দ্বন্দ্ব থাকে, ওই অ্যান্টি গ্রুপের কাছে এই কথাগুলি বলতো, অর্থাৎ যাতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যখন আমরা খোঁজ নিব যে তার অ্যান্টি গ্রুপ জড়িত কি না, তখন দেখবো মোবাইলের সাথে একটা ইন্ডিয়া মানে বা বেনাপুলের কাছ থেকে একটা রিং আছে, তারা এরকমভাবে অত্যন্ত সূক্ষ্মভাবে, এবং তারা একদিকে লাশ গুম করা, লাশের অস্তিত্ব না পাওয়া, এবং বাংলাদেশি যে অপরাধীরা যারা এই কাজটি করেছেন মানে মদতদাতা এবং এক্সিকিউশন গ্রুপের মূল নেতা এবং মূল নেতার সাথে যারা ছিল সবাই কিন্তু এক্সিকিউশন গ্রুপের আবিষ্কার করা লোক, এবং তারা এই কাজটা করে আমি মনে করি তারা মানে একজন ধরা পড়েছে ইন্ডিয়াতে জাহিদ, সেটাও আমাদের মূল এক্সিকিউশনেরই রিক্রুট করালো, তার দলেরই সদস্য, পূর্ববাংলা কমিউনিস্টের সদস্য, এবং এখন যে প্রশ্নটা করেছেন আপনি যে অ্যাকচুয়ালি আসলে আমাদের তদন্ত অনেক রয়েছে, এরা আমাদের আসামিদের জিজ্ঞাসাবাদ করছে, আমরাও সেখানে যাব, ঘটনাস্থল পরিদর্শন করব, আমরাও ওই আসামির সাথে কথা বলবো, তারপরে তার কথার সাথে ওইখানের যে লোকেশান বিভিন্ন ধরনের মানে ইগুলি মানে মানে বাসা বাড়ি সবগুলি আমরা মিলাবো, তারপরে আমরা অনেকগুলি বিষয় নিয়ে কিন্তু আমরা কাজ করছি, আমরা মনে করি তাদের বারবারই প্ল্যান ছিল যে মানে বাংলাদেশে এটা করা যায় কিনা, কিন্তু যে মূল মদতদাতা যে মাস্টার মাইন্ড সে কিন্তু বারবার বলছে না এটা বাংলাদেশে করা যাবে না, যার কোনো ফলশ্রুতিতে 2বার সে কিন্তু ওখানে গিয়েছেন, 3য়বার ওনারা এটা সাকসেস হয়েছেন।